হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকি বাংলা। আজকের ভিডিওতে আমি রিভিউ করবো এডাটার ডিডিআর ফোর 2666 মেগাহার্জের 8 GB একটি র্যাম। র্যামটি নিয়েছি আমি এসআর নাইট্রো 5 ল্যাপটপটির সাথে কানেক্ট করার জন্য। ল্যাপটপটিতে আগে থেকেই একটি 8 GB র্যাম রয়েছে 2666 মেগাহার্জের, তো আমি আর একটা 8 GB র্যাম লাগাবো, কারণ স্পিড ফাস্ট হওয়ার জন্য আমি ল্যাপটপটা ভিডিও এডিটিংয়ের জন্য ইউজ করি এবং মাঝে মাঝে গেমও খেলি। তো 16 GB র্যাম থাকলে গেমের পারফরমেন্সও অনেকটা বেড়ে যাবে এবং আমি প্রায় কিছু FPSও বেশি পাবো, 5-10 FPS ইম্প্রুভমেন্টও হবে। এছাড়াও সামনে আমার গেম স্ট্রিম করার ইচ্ছা রয়েছে, আর গেম স্ট্রিম করতে গেলে কিন্তু প্রচুর রিসোর্সের দরকার পড়ে। একই সাথে যেমন গ্রাফিক্স কার্ড লাগবে, সেই সাথে র্যামও লাগবে, কারণ ব্যাকগ্রাউন্ডে আমি গেমটি খেলবো, সাথে সাথে গেমটা কিন্তু ক্যাপচার হয়ে অনলাইনে আপলোড হবে একটা স্ট্রিমিং সফটওয়্যারের সাহায্যে। তো যারা স্ট্রিম করতে চাও তাদের কিন্তু খুব বেশি র্যাম দরকার। আর ব্যাপারটা এমন নয় যে র্যাম লাগালে পিসি খুব ফাস্ট হয়ে যাবে, সেই সাথে সাথে পিসির অন্যান্য কম্পোনেন্ট গুলো শক্তিশালী হতে হবে, যেমন ভালো একটা প্রসেসর লাগবে, অবশ্যই একটি SSD লাগানো থাকতে হবে। আমার এটাতে অলরেডি একটা SSD লাগানো রয়েছে। আর র্যামের দামটা দেখো, আমার পড়েছিল 2624 টাকা। তোমাদের যাদের Acer Nitro 5 ল্যাপটপ আছে, তোমরা যারা জানো না কি করে র্যাম আপগ্রেড করতে হবে, তারা চাইলে এই ভিডিওটি দেখে র্যাম আপগ্রেডেশনের প্রসেসটি বুঝে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। তো এই ল্যাপটপটিতে র্যাম আপগ্রেড করা খুবই সহজ, কারণ পুরো কভারটা খুলতে হবে না। র্যাম আপগ্রেড করার জন্য কিন্তু ওরা সেপারেট পকেট দিয়ে দিয়েছে এখানটাতে। প্রথমে এই স্ক্রুটি খুলে নিতে হবে। তো এই জায়গাটা একটু শক্ত রয়েছে, তোমাদের হালকা একটু স্ক্রু ড্রাইভার ঢুকে একটু চাপ দিতে হবে, তাহলে অটোমেটিক চলে আসবে। এটা পরে দেখো চলে এলো, মানে মোবাইলের ব্যাক কভার যেরকম লক থাকে ঠিক ওরকম লকটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আগে থেকে একটি প্রি ইনস্টল র্যাম রয়েছে, আর উপরে আরেকটি এক্সট্রা র্যাম স্লট রয়েছে। এখানটাতে আমরা র্যামটা লাগিয়ে দেবো, এই এডাটার র্যামটি। তো র্যামটি আমি ওপেন করে নিচ্ছি। আর Acer Nitro 5 এর সাথে কিন্তু আগে থেকে যেটা প্রি ইনস্টল র্যাম ছিল সেটা কিন্তু 2666 মেগাহার্জের। সুতরাং এর সাথে তোমরা যখন র্যাম আপগ্রেড করবে, তোমরা সেম মেগাহার্জের র্যাম নেওয়ার ট্রাই করবে। তোমরা যদি ভুল করে একটি কম মেগাহার্জের র্যাম লাগিয়ে দাও আগের র্যামের সাথে, তাহলে কিন্তু ফুল সিস্টেমটি কম মেগাহার্জের যে র্যামটা আছে ওই মেগাহার্জে আগের র্যামটাকেও চালাবে। কারণ যখন একটি র্যাম স্লো থাকবে, তখন ওই স্লো র্যামের যে মেগাহার্জ ম্যাক্সিমাম, ওই মেঘার্জে কিন্তু ফুল সিস্টেমটি রান হবে। সুতরাং মেঘার্জটা অবশ্যই তোমার ম্যাচ করে নেবে। আর র্যাম লাগানো দেখো খুবই সহজ, এই গ্রুপটা যে রয়েছে কাটা, আর এই যে র্যামের স্লটটা, এর সাথে আমরা গ্রুপটা ম্যাচ করবো। দেখো এখানে ম্যাচ হয়ে গেল। ম্যাচ হয়ে যাওয়ার পর জাস্ট একটু ভিতরে হালকা পুশ করবে, দেখো ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর যেটা করতে হবে, দেখো পুরোটা ঢুকে গেল, এরপর জাস্ট নিচের দিকে চাপ দেবে, দেখো সুন্দর লেগে গেল, পটাস করে শব্দ হলো আর লেগে গেল। র্যাম লাগানো কিন্তু শেষ, খুবই সহজ র্যাম আপগ্রেড করা, কোনো কষ্টেরই ব্যাপার নেই। এবার জাস্ট আমরা এটা লাগিয়ে দেবো। এই পাশটা আগে লাগিয়ে নিতে হবে, এরপরে এই পাশটাতে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে। দেখো দেখো লেগে গেল, এবার জাস্ট স্ক্রুটা লক করে দেবো। দেখো লাগানো হয়ে গেল, এবার আমরা ল্যাপটপটা অন করে দেখবো। আর একই সাথে গেমের FPS টেস্ট আবার করবই, আর ফুল সিস্টেম মেমোরি তোমাদের আমি দেখিয়ে দেবো। দেখো ল্যাপটপ অন করে দিলাম, তো দেখতে পাচ্ছ ল্যাপটপ চালু হয়ে গেছে। তো বন্ধুরা, পিসি ওপেন হয়ে গেছে। এবার আমি CPUG ওপেন করে তোমাদের র্যামের প্রপার্টিসটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, CPUG ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমার প্রসেসর রয়েছে ইন্টেল i5-8300H। যাই হোক, ওটাতে আমরা ইন্টারেস্টেড নই, আমরা ইন্টারেস্টেড হচ্ছি মেমোরিতে। মেমোরিতে দেখো দেখাচ্ছে 16 GB DDR4 রয়েছে। এই মুহূর্তে DRAM ফ্রিকোয়েন্সি রয়েছে 1330, যেটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2666-এর কাছাকাছি যায়। তার মানে আমাদের র্যামের যে মেগাহার্জ ওটাও ঠিক রয়েছে এবং ডুয়াল চ্যানেলে র্যাম পাচ্ছে আমাদের। আর এবার SPD-তে যদি আসি, সেখানে তোমরা দেখো প্রথমটা রয়েছিল আমার কিং স্টোনের, যেটা বাই ডিফল্ট দেওয়া ছিল ল্যাপটপটার সাথে। এরপরেরটা আমি লাগিয়েছি এডাটার, যেটা স্লট 2-তে লাগানো রয়েছে। এখানে দেখো এডাটা রয়েছে, এডাটার রয়েছে 2666 মেগাহার্জের র্যাম, আর সিঙ্গেল র্যাঙ্ক র্যাম। এটা সিঙ্গেল র্যাঙ্ক র্যাম হলে কিন্তু স্পিড ভালো পাওয়া যায়। তোমরা কেনার সময় অবশ্যই খেয়াল করবে যেন সিঙ্গেল র্যাঙ্ক র্যাম হয়। আগেরটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার, দেখো আগেরটাও কিন্তু সিঙ্গেল র্যাঙ্ক র্যাম। এক্ষেত্রেও কিন্তু ল্যাটেন্সির স্পিডটা কিন্তু একই আছে, 17-18-19-20। তো র্যামটা পারফেক্টলি কাজ করছে। এবার আমি তোমাদের FPS টেস্ট করে দেখাচ্ছি যে পারফরমেন্সের ইম্প্রুভমেন্ট হলো কিনা। তো বন্ধুরা, এখন আমি খেলছি ঘোস্ট একন গেমসটি। তোমরা এখানে দেখতে পাচ্ছ র্যাম ইউজেস প্রায় কিন্তু 8 GB র্যাম শুধু এই গেমটি একাই খেয়ে নিয়েছে, আর সাথে উইন্ডোজ সিস্টেম চলছে, সিস্টেমও কিন্তু প্রায় 2 GB মতো র্যাম কনজিউম করে। তো দেখো র্যামের কি পরিমাণ দরকার পড়ে। আর আগে যখন আমার শুধুমাত্র 8 GB র্যাম ছিল সিস্টেমটাতে, তখন
35 FPS এর মতো আমি FPS পেতাম। তো দুটি স্টিক লাগানোর ফলে এখন যেহেতু ডুয়াল চ্যানেলে চলছে আমার পিসিটি, এখন প্রায় আমি 45 এর মতো পাচ্ছি। এটা কিন্তু হাই সেটিংসে খেলছি আমরা, হাই সেটিংসে 45 FPS কিন্তু খারাপ না। দেখো তারপর কিন্তু কমে কমে অনেক সময় 40ও নেমে আসে। তোমাদের আমি FPSটা টেস্ট করে দেখালাম, দেখো ইভেন 16 GB র্যাম থাকার পরও কিন্তু হাই সেটিংসে FPS কিন্তু 40 নেমে গেছে এখন। এরপর যদি তোমরা স্ট্রিম করো অনলাইনে, তোমরা যে স্ট্রিমের জন্য যে OBS সফটওয়্যার বা অন্য যে সফটওয়্যারগুলো রয়েছে ওগুলো যখন চালাবে, ওই সফটওয়্যারটা নিজে আবার আরও 2 GB কনজিউম করবে। তো ভাবো কি পরিমাণ র্যামের দরকার পড়ে একটা গেমিং পিসি চালাতে গেলে। এডিটিংয়ের সময় র্যামের খুব দরকার পড়ে কিন্তু। তো তোমরা যারা পিসিকে একটু ফাস্টার করতে চাচ্ছ, তারা একটা র্যাম এক্সট্রা লাগাতে পারো। তো বন্ধুরা দেখো এখানে আমি ফিফা খেলছি, তোমার র্যাম ইউজেসটা দেখতে পাচ্ছ, র্যাম প্রায় 9 GB ইউজ করে নিয়েছে এখানে। এটা কিন্তু হাই সেটিংসে চলছে। তো দেখো ভালো গ্রাফিক্সে যদি খেলতে চাও তাহলে কিন্তু আসলে প্রচুর র্যামের দরকার পড়ে, সেটা কিন্তু আমি তোমাদের এখানে দেখে দিলাম। আর আমি অ্যাকচুয়ালি কিবোর্ড দিয়ে ভালো খেলতে পারি না, এটা গেম কন্ট্রোলারে ভালো খেলা যায়, আমি কিবোর্ডের সাথে ঠিক অভ্যস্তই না। আমি একটা গেম কন্ট্রোলার নিয়েছি, আমি ওটা আনবক্সিং তোমাদের করে দেখাবো। ও বাবা প্রায় গোল হয়ে গেছিলো। দেখো FPS কিন্তু অনেক ভালো পাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বেশি র্যাম থাকলে কি সুবিধাটা হয়। দেখো গোল বোধ হয় একটা খেয়ে যাবো। এবার তোমরা যদি এটাকে স্টিম করো তাহলে তোমরা হিসেব করে নাও স্টিমের জন্য আরো 2 GB। দেখো এবার কিন্তু 9 GB উঠে গেছে র্যামের কনজাম্পশন। তো প্রচুর র্যাম দরকার আসলে গেম খেলার জন্য, ভালো কোয়ালিটিতে গেম প্লে করার জন্য প্রচুর র্যামের দরকার পড়বে আমাদের। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের সাপোর্ট পেলে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।